বন্দর, বালুচর, আল মদিনা, ইবতেদাই হাফিজিয়া মাদ্রাসার কৃতি ছাত্রের সংবর্ধনা অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকেলে বন্দর থানার তমদরদি বালুচর ইবতেদাই হাফিজিয়া মাদ্রাসার কৃতি ছাত্র হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড কিরাত প্রতিযোগিতায় AKM সেলিম ওসমানের হাত থেকে স্বর্ণপদক ও 25,000 টাকার চেক পাওয়ায় এবং জেলা ভিত্তিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী কৃতি ছাত্র হাফিজ মোহাম্মদ জাবেরের সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা সভাপতি হাজী মোহাম্মদ মফিজুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার মোতোয়াল্লি এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ মুসলিউদ্দিন, মাদ্রাসার মোহতামিম হাফেজ কারি মোহাম্মদ ওসমান গনি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রথমেই বক্তব্য রাখেন বালুচর এলাকার বিভিন্ন মসজিদের আমন্ত্রিত পেশ ইমামগণ, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনারা যেমন এখানে পাওয়াচ্ছেন তেমনি তাদের অভিভাবকও এখানে আমি করতে শিখেছিলাম। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং একটা মাদ্রাসার জন্য একটা মাইলফলক মনে করি, কারণ মাদ্রাসার এটা একটা অর্জন। এই ছাত্র হয়তো এক সময় বাংলাদেশ পর্যায়েও যখন কম্পিটিশন করবে তখন ভালো করবে। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম বাদল। আমাদের এলাকার ছাত্র কখনো মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসাতে আমাদের এলাকায় অনেক তুপেওয়ালা সুপেওয়ালা অনেক ছাত্র দেখা যায়। আমাদের অনেক ভালো লাগে, আগে শুধু স্কুলে যেত, এখন সকাল হলে দেখা যায় মাদ্রাসার ছাত্ররা আসে, নিজের কাছে ভালো লাগে, ইনশাল্লাহ অন্য অন্যদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে অভিভাবকদের থাকা খুব দরকার ছিল। আলোচনা শেষে স্বর্ণপদক প্রাপ্ত হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান ও জেলা ভিত্তিক তৃতীয় স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ জাবের কিরাত পরিবেশন করে। কিরাত পরিবেশন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমেই তৃতীয় স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ জাবেরকে ফুলের তোড়া মালা পরিয়ে সংবর্ধনা জানায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। স্বর্ণপদক প্রাপ্ত হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসানকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্বর্ণের চেইন সহ লকেট তুলে দেন প্রধান অতিথি মাদ্রাসার মোহতামিম সহ শিক্ষক বৃন্দ। শেষে অতিথি বৃন্দ সহ সমবেত ছাত্রদের নিয়ে ফটো সেশন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। রিপোর্ট আহমেদ শরীফ, NANTV।